Welcome back to another video. Right now I will discuss medical and health tips with ChatGPT. আমরা medical এবং কি health বিষয় স্বাস্থ্য বিষয় বিভিন্ন টিপস পেতে পারি ChatGPT এর সাহায্যে. So কথা না বলে আমরা প্র্যাকটিক্যালে যাই. আমি এখন আছি আমার ChatGPT তে. So ChatGPT কে something input দিব যে health সম্পর্কে. যদি আমি ChatGPT কে input দেই, I am suffering fever for a okay. So write instruction about medicine and healthcare. So প্রথমে সে বলেছে আই এম নট ডক্টর, বাট ও কিছু গাইডলাইন দিচ্ছে. সে অবশ্যই জানেন যে মেডিসিন জাতীয় যে বিষয়গুলো, সে বিষয়গুলো হচ্ছে যে একজন মেডিকেল পার্সনের কাছ থেকে আপনার জেনে নিতে হবে, একজন ডক্টরের কাছ থেকে জেনে নিতে হবে যে ইট সেন্সিটিভ বিষয়। সো বাট আপনাকে সে হেলথ কন্ডিশন দিতে পারে বা এবং কি বিভিন্ন বিষয়ে যে যে কীভাবে আপনি আসলে হেলথ কেয়ার নেবেন, কীভাবে নিয়মগুলো মানবেন। সো যদি দেখে থাকেন রেস্ট এর কথা বলা হয়েছে এবং কি মেডিসিনের কথা বলা হয়েছে, মনিটর ইউর টেম্পারেচারের কথা বলা হয়েছে। সো এখন যদি আমি তাকে জিজ্ঞাসা করি আমি কি খেতে পারবো, রাইট ফুড ফর মি, আসলে এই অবস্থায় আমি কি কি খেতে পারবো, ব্রেকফাস্টে আমি কি খেতে পারবো, লাঞ্চে আমি কি খেতে পারবো এবং কি ডিনারে আমি কি খেতে পারবো। সো যদি আপনারা ডায়াবেটিসের রোগী হন, সো ডায়াবেটিসের জন্য লিখবেন অথবা যে বিভিন্ন যে অসুস্থতার জন্য যদি আপনি লেখেন তাহলে আপনাকে একটা গাইডলাইন দেবে। তবে এই প্রেক্ষিতে আরেকটা বিষয় বলে রাখি, যে কোনো বিষয় অথবা মেডিসিন নেওয়ার আগে আপনি অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হবেন, বিকজ ডাক্তারই আপনার সম্পর্কে সবচেয়ে ভালো জানে। সো এটা থেকে আপনারা এক্সারসাইজ অথবা ডেইলি লাইফের ব্যায়াম অথবা ফুড অথবা হেলথ কেয়ার বা বিভিন্ন সোর্স, যেগুলো প্রাথমিক চিকিৎসা, প্রাইমারি যেগুলো চিকিৎসা রয়েছে সেই চিকিৎসাগুলোর ইনফরমেশন আপনি পেতে পারেন। সো ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।